একজন লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার অধিক দৈনিক তওবা করতেন, তার পদ্ধতিটা কেমন ছিল? সাধারণভাবে আমরা যদি 100 বার ইস্তেগফার পড়ি মাত্র 2-3 মিনিট সময় লাগে, নবীজি কিভাবে দীর্ঘ সময় নিয়ে পড়তেন জানালে উপকৃত হতাম? অনেক সুন্দর প্রশ্ন, আল্লাহ আপনাকে আরও সুন্দর প্রশ্ন করার তৌফিক দান করুন। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক যে 70 বারের অধিক, আর এক রেওয়ায়েত আছে তিনি 100 বার ইস্তেগফার করতেন। তো এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ। এটা তো এটা আপনি এক বৈঠকেও করতে পারেন, অথবা বৈঠক ভিন্ন ভিন্নভাবে আপনি বলতে পারেন। এক বৈঠকে যদি বলেন, যেটা বললেন যে 2-3 মিনিট, আসলে 2-3 মিনিট লাগলে আরও কম সময়ে এটা আপনি বলে ফেলতে পারবেন, ঠিক আছে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু তো এই আমলটা ছিল না, আরও অসংখ্য অগণিত আমল তিনি করতেন, তার মধ্যে এটা একটা আমল ছিল। তো এই জন্য এটা আপনি অল্প সময়ের মধ্যে করে ফেলবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল সেই আমলটাও আপনি বাস্তবায়ন করতে পারলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।